শোনেন আমার কথা শুনে হাত আসলে আমার সরকারি সময় না সব অনেকগুলো নিয়ে এসে তাই আপনাকে সক্ষম হচ্ছেন কার্ড সেগুলো আপনারা পাইছেন আমাদের মাধ্যমে আজকের এই পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত এই পৌরসভার প্রধান অতিথি মাননীয় মন্ত্রী আমাদের ভোটের এমপি জনতনা বিশ্বতারা সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান সহ এই নেতৃবৃন্দ আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি একটু যদি উপরের দিকে তাকিয়ে দেখি তাহলে ওখানে ইস্পতারা সাদেকের আলো জ্বলে, শেখের চেনের আলো জ্বলে। আমরা এখানে যেখানে বক্তব্য রাখছি এর পাশে যদি আমরা তাকিয়ে দেখি এত সুন্দর একটি রাস্তা, যে রাস্তা ইস্পতারা সাদে এই অঞ্চলের মানুষের জন্য, এই অঞ্চলের মানুষ কখনো চিন্তা করেনি যে এত সুন্দর একটি রাস্তা তারা উপভোগ তারা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য স্কুলের ছাত্র ছাত্রী এমনিদের চলাফেরা। আমরা যখন দেখেছি এখান থেকে মানুষ খালি পায়ে হেঁটে যেতে পারতো না, সেটা আমার নেত্রী ইস্পতারা সাদেকের এই উন্নয়ন। সেই উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য, এই উন্নয়নকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য জনতি শেখ হাসিনা নৌকা সাদেককে দিয়েছে, সেই ইস্পতারা সাদেকের মাধ্যম দিয়ে উন্নয়নের যে সেই কথা বলে আজকের এই পৌরসভায় জননেতা ইস্পতারা সাদেককে দু একটি কথা বলার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনাব ইস্পতারা সাদেক আপনার সামনে দু একটি কথা বলবে, ধৈর্য সহকারে আপনারা শুনুন কথা বলবেন। নতুন তথ্য জানিয়ে গেলাম আবার ক্ষমতায় আসবে।
এবং আমি যদি আপনারা আবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি যদি আমার সুযোগ পাই, যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো ইনশাল্লাহ শেষ করব।